রঙিন ফল শুধু দেখতেই আকর্ষণীয় নয়, বরং খেতেও মজাদার। এসব ফল আমাদের সুস্বাস্থ্য নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু স্বাস্থ্য সুরক্ষায় নয়, বরং কিছু কিছু রঙের ফল আমাদের খুশি ও আনন্দের মাত্রাকেই বাড়িয়ে দেয়। এসব ফলের মধ্যে হলুদ রঙের ফল অন্যতম। হলুদ ফলের শ্রেণীভুক্ত ফলগুলো হল কলা, আম, লেবু, হলুদ তরমুজ, আনারস প্রভৃতি। এসব ফলে বায়োফ্লাভোনয়েড এবং ক্যারোটিনয়েড বিদ্যমান রয়েছে। এদের মধ্যে অধিকাংশ ফলই আবার পুষ্টির শক্তিঘর হিসেবে পরিচিত। তাই প্রতিদিন হলুদ ফল খাওয়ার নানা স্বাস্থ্য উপকারিতা রয়েছে। জেনে নিন হলুদ ফল খাওয়ার উপকারিতা। হলুদ ফল বিশেষ করে কলা এবং লেবুতে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে, যা হজম প্রক্রিয়ায় ভালো রাখতে সাহায্য করে। হলুদ ফল অ্যান্টিঅক্সিডেন্টের ভালো উৎস। এই উপাদানটি শরীরের অসুস্থতা কাটাতে ভূমিকা রাখে, ত্বকের বলিরেখা দূর করে ত্বককে সুন্দর করে তুলতে সাহায্য করে, দৃষ্টিশক্তি ভালো রাখে। হলুদ ফলে ভিটামিন এ বিদ্যমান থাকায় তা আমাদের দৃষ্টিশক্তির জন্য অনেক উপকারী। এটি চোখের যে কোনো রোগ এবং অন্ধ হওয়ার ঝুঁকি কমাতে ভূমিকা রাখে। সুন্দর ত্বকের যত্নে হলুদ ফলে ভিটামিন সি এবং ভিটামিন ই প্রচুর পরিমাণে রয়েছে। এই উপাদানগুলো ত্বককে মসৃণ এবং কোমল রাখতে সাহায্য করে। এগুলো ত্বকের নানা সমস্যা, বিশেষ করে ব্রণ এবং চর্মরোগ জনিত যে কোনো সমস্যাও দূর করে। নিয়মিত এসব ফল খেলে ত্বকের তারুণ্য ফিরে আসে, তারুণ্য ধরে রাখে। হলুদ ফল ও সবজি দেখতে যেমন সুন্দর, তেমনই গুণেও অনন্য। ভিটামিন সি সমৃদ্ধ এ খাবারগুলো ত্বকের তারুণ্য ধরে রাখতে ভূমিকা রাখে। হজম শক্তি বাড়ায়। হলুদ ফল খাওয়ার আরেকটি সুবিধা হলো তা হজম প্রক্রিয়ার উন্নতি ঘটায়। এর ফলে খাবার দ্রুত হজম হয়। হজম সংক্রান্ত নানা সমস্যা সমাধানেও ভূমিকা রাখে হলুদ ফল। ইমিউনো সিস্টেমের উন্নতি ঘটায়। হলুদ ফলে ভিটামিন সি বিদ্যমান রয়েছে। নিয়মিত এসব ফল খেলে শরীরের ইমিউনো সিস্টেম অনেক শক্তিশালী হয়, হাড় ও দাঁত মজবুত করে। হলুদ ফলে বিদ্যমান ভিটামিন ডি এবং ক্যালসিয়াম হাড় ও দাঁতের জন্য খুবই উপকারী। এসব ফল শরীরে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে হাড় এবং মাংসপেশিকে শক্তিশালী করে, একই সঙ্গে দাঁতকেও মজবুত রাখে। তাই হাড় ও দাঁতের সুরক্ষায় নিয়মিত হলুদ ফল খাবেন। হৃদরোগের ঝুঁকি কমে। বেশিরভাগ হলুদ ফলমূল এবং সবজিতে পটাশিয়াম খনিজ পাওয়া যায়, যা উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে। আর উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলে হৃদরোগ বা স্ট্রোকের ঝুঁকিও কমে। পার্শ্ব প্রতিক্রিয়া, ওজন বাড়ে। যাদের ত্বক অনেক বেশি সংবেদনশীল তাদের হলুদ ফলে অ্যালার্জি হতে পারে। গর্ভকালীন সময়ে হলুদ ফল বিশেষ করে আনারস খাওয়া একেবারে এড়িয়ে চলুন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করে জানিয়ে দিন আপনার কাছের মানুষ ও বন্ধুদের। আর এমন আরও ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।